ও তো মাস্টার পরিবার হয়ে কাজ করছে। আরে এদিক ওদিক খুব উকি ঝুঁকি মারছে দেখলাম। মারতে দাও, আসল ঘটনা যখন ঘটেই যাচ্ছে তখন আর উকি মেরে লাভ কি? এদিকে আসতে। যে যে মানুষ কাউকে মন থেকে ভালোবাসে সে কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না। তুমি যদি সত্যি কদরকে ভালোবেসে থাকো তাহলে তুমি এই কাজ কিভাবে করছো বিজলি? ও কখন যেন আমার চোখ ফাঁকি দিয়ে পার্লার থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, বের হয়ে গেছে কেন? আরে সেটা জানতেই তো আমি ওকে ফোন করেছিলাম। ও বলে কি না ও রাহাতের কাছে যাচ্ছে। রাহাতের কাছে? কি মুন্ডা লাগে সালমা বিবি! ও সালমা বিবি, একি এতর কই ফলাইলে রে আমার এলহা কুইয়ানো লাগে? মিজাজটা খারাপ একি। সাংঘাতিক আম্মা, হ্যাঁ মানে কি শুরু করেছেন আপনি, একটু খেয়ে দিয়ে চলেছেন না? আরে খাবার দাবার তো শুরু হয়নি আম্মা। আরে দেখো আনুর কথা কই কেডা, এই সালমা বিবি আর কি আমার এই আলহা আনা ফলা ধরে কই জানি ফলাইছে, উঠিস পাই না তো। কেন আম্মা, একলা থাকলে কি আপনি কি বাগে এসে খেয়ে ফেলবে? হ্যাঁ ওরা আছেন, সবাই ভিতরে আছেন আম্মা। আরে পুরো বাড়িতে কিন্তু মাথায় তুলে নাচছেন আপনি। ওই তো রানু, আমি খবর পেয়েছি ফারিয়া আবার রাহাতের কাছে গেছে, আমাকে এখনই যেতে হবে, না হলে যদি ওর রাহাতের কোনো ক্ষতি করে ফেলে। মায়ের তাবিজ কিনতে পারছে না। আপনি থামবেন থামবেন একটু থামবেন, এরকম একটা অবস্থায় আপনার হাসি আসে কি পাবে আম্মা? বিষয়টা কি, বৃত্তে যেমন আয়োজন কম নয়, অনুষ্ঠানটা কি আজকে হইব নাকি হইতো না? বাইরে তো তোমার একটা আলি সংসাধন সাজাইছে। সালমা কদি শোন, এখনই আসার দরকার নেই তোর, ফারিয়ার হলুদের সাজ হয়ে গেছে, কিন্তু অন্য একটা কাজ আছে ওর, ওটা শেষ করে বাসায় আসলেই আমি তোকে ফোন দিব, তখন চলে আসিস। আরে বিআইন যে এসব কি শুনতেছি বিআইন? আচ্ছা রাহেলা আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। কি হয়েছে আপা, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর সবাই আসেনি, বাকিরা কোথায়? আপা ফারিয়া নাকি রাহাতের কাছে গেছে। কি বলছেন, কখন কিভাবে? আপা আপনার কিন্তু ফারিয়াকে সামলানোর কথা ছিল, আর ফারিয়া নিজেও কিন্তু বলছিল সে এখন থেকে। আর বলবেন না আপা, এইসব ছেলে মানুষের কারণেই তো ওকে বিয়েটা দিচ্ছি। রাহাত রাহাত রাহাত, আচ্ছা পৃথিবী থেকে আর কোনো ছেলে নেই নাকি? না বাপ, আপনি যাই বলেন, ওরে আপনার দেখে শুনে রাখা উচিত ছিল। আর একটা দিন তো বাকি আছে আপা, এরপর তো বিয়ে, কিন্তু এই একটা দিনের জন্য যদি কোনো ঝামেলা। দেখেন আপা কিছু মনে করবেন না, আমি কিন্তু রানুকেই বলেছিলাম ফারিয়ার সাথে যেতে, ও নিজেই দেখে রাখতো ফারিয়াকে। আপনার মেয়ে উত্তরে কি বললো জানেন? ও বলল ওর নতুন হওয়া বোন অনিমাই নাকি দেখে রাখতে যাবে ফারিয়াকে। এই যে এখন হাতে না হাতে পেলেন তো তার ফলাফল, এরপরও কি আপনি আমাকেই দোষ দেবেন? যত যাই হোক আপা, রানুর কিন্তু অনিমাকে এতটা বিশ্বাস করা উচিত হয়নি। আমি তো আমার মেয়েকে ঠিক অবস্থাতেই পাঠিয়েছিলাম, কিন্তু কে জানে অনিমাই আবার ওর মাথাটা ঘুরিয়ে দিল কিনা। মানুষ না এত বোকা হলে চলে না আপা,
সে যাই হোক আমার বৌমাটার কি অবস্থা যা বাগানে কথা হয়েছিল ওর সাথে ও তো ফোন ধরতেছে না তাই নাকি ব্যস্ত বোধহয় হানিমুন বলে কথা আচ্ছা আপা চলে আমরা নিচে গিয়ে বসি আপা আমার একটা জরুরি কল আছে আমি করে আসছি আপনি নিচে যান হ্যাঁ বলো আমার হাতে কিন্তু এখনো টাকা পৌঁছায়নি ম্যাডাম মানে কিন্তু মাজার সাহেব তো ম্যাডাম টাকা না পেলে কিন্তু কাজ হবে না আর যদি অনুমতি দেন তো ছাড়িয়া দিই না না ছাড়া যাবে না ওকে তুমি কাজ শেষ করে দাও আমি দেখছি টাকাটা ম্যানেজ আগে টাকা তারপর কাজ চল বিজলি কে আমাকে টাকা বিশেষ করতে চাইছে ফারিয়া নাকি আপনি বেটার যান একটু রেস্ট করুন সারাদিন অনেক খাটাখাটি করেছেন যান রেস্ট করুন স্যার কি বলেন স্যার স্যার আমি এখানেই আছি আপনি ডাকলে আমাকে পাবেন স্যার আমি কি করলাম বিপি কেন আমি তোমাকে একলা ছাড়লাম কেন আমি তোমার সাথে গেলাম না এখন এখন আমি বাসার সবাইকে কি জবাব দেব বাবা মা এরা জানতেছে না আমি কি বলবো সবাইকে উফ বাবা বাবাজি বাবাজি তোমরা ফোন ধরছো না কেন বলতো আমি সে কখন থেকে বিথিকে চেষ্টা করছি তোমাকে চেষ্টা করছি বয়স্ক মানুষদের সাথে এরকম করতে নেই বাবা যত ব্যস্তই থাকো ফোনটা তো ধরবে নাকি বিথি কোথায় একটু ওকে ফোনটা দাও তো জলদি দাও কি ব্যাপার কি হয়েছে ফরহাদ আমি কি তোমাকে কিছু বলেছি বাবা বাবা একটা একটা দুর্ঘটনা ঘটে গেছে বিথি বিথি কি কি হয়েছে কি হয়েছে আমার বিথি মঞ্চে থাকার কথা তাই তো কি করবো বলো তোমাকে বিয়ে করার পর থেকে না আমার জীবনটা একেবারে শুকনো পাতার মতো হয়ে গেছে সামান্য হাওয়াতেই একবার এদিক তো আরেকবার ওদিক তুমি এই সন্ধ্যাবেলা এখানে কি করছো রাহাত ভাই আমাকে ডেকেছিল তার কাজে হেল্প করার জন্য ও তাই বুঝি তুমি এখন নিশ্চিন্তে লিলির কাছে চলে যাও রাহাতকে যা সাহায্য করার আমি করব তুমি করবে মানে তোমার তো আজকে হলুদ সেটা নিয়ে তোমার না ভাবলে চলবে ওয়াসিম যা বলছি তাই করো মনে রেখো আমাদের কোম্পানির এমপ্লয়ি তুমি ঠিক আছে আমি না হয় রাত ভাইকে একটা ফোন দিয়ে আমি না হয় বলে দেব তুমি চলে গেছো ঠিক আছে আমি যাচ্ছি কি কোনো সমস্যা
তা তোমার কোনো প্ল্যান আছে নাকি? দেখা গেল তুমি যদি আমাকে বলো আমি তোমাকে হেল্প করতে পারি। তুমি করবে আমাকে হেল্প? হ্যাঁ। তাহলে একটা কাজ করব আসি। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় হেল্প হবে, তুমি এখান থেকে যত দূর তো পারো চলে যাও। কি পারবে করতে? আমি রাহাতের রুমের জাস্ট বাইরেই দাঁড়িয়ে আছি। রানু কি এসেছে? উঠে পড়ো জলদি। কি হলো? হ্যাঁ আসি। রানুর সাথে গাড়িতে উঠছি। তোমার পাশে আছে উনি, থাকলে একটু দাও তো। উনি তো বেশ খানিকক্ষণ আগে চলে গেলেন আন্টি। চলে গেছেন? জি, তবে ওনাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। কিছু কি হয়েছে আন্টি? না না কিছু হয়নি। কি হবে? ঠিক আছে আমি দেখি। আপা আপা খবর শুনছেন? এই বিতিনে নাকি তারা বলে কিডন্যাপ করছে। এই মাত্র জামা বস্ত্র আমার ফোনে খবর দিল। ওটা মায়ের গলা না? মা বিতিকে নিয়ে কি বললো আন্টি? ওয়াসিম একটু পরে এসো। ওয়াসিম আজকে আর আসছে না রাহাত। তুই এখানে কি করছিস? একবার শেষ দেখা করতে এসেছি রাহাত। কি শেষ শেষ দেখা? কাল আমার বিয়ে হয়ে যাচ্ছে না। এসব নাটক এখানে তোকে করতে হবে না ফারিয়া। যদি করতে হয় তাহলে করবি সবার সামনে, রানুর সামনে। তাও তো কিছু ব্যাপার থেকে যায় না রাহাত, যেটা শুধু তোমার আর আমার মধ্যে, যেখানে আর কারো কোনো স্থান নেই। বুঝলাম না, তুই কিসের কথা বলছিস? আজ আমি তোমার কাছে কিছু চাইবো রাহাত, তাতে তোমার আর রানু দুজনেরই ভালো হবে। তুই চাইবি? তাও আবার আমাদের ভালো। আরে আমার কাজ আছে। তোর এসব সস্তা নাটক? নাটক আমি করছি না রাহাত। আমি তোমার কাছে একটা জিনিস চাইব। জিনিসটা দিলে আমি কথা দিচ্ছি, আমি তোমার থেকে, রানুর কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাব। কি জিনিস? একটু জলদি চালান না, কি করছেন? শান্ত হও রানু, ফারিয়া তো কোনো বাঘভাল্লুক না যারা রাহাতকে আক্রমণ করে বসবে। ফারিয়া সেসবের থেকে অনেক ভয়ঙ্কর। অনিম আপা, তুমি তুমি কি করে তোমার চোখের আড়াল করলে বলো তো? আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝিয়ে উঠতে পারিনি যে ফারিয়া এত বড় চালাকি। আমি তো রাহাতকেই এখনো ফোন দিইনি। আমার এখনই ওকে ফোন করে সাবধান করতে হবে। না না রানু, এখন ফোন দেওয়ার দরকার নেই। আমরা সরাসরি ওখানে যাই রানু। না, আমাকে এখনই ফোন দিতে হবে। দয়া করে বলবি তুই কি চাস আমার কাছে? কি পেলে তুই আমাদের জীবন থেকে দূরে চলে যাবি? রাহাত,
রানু ফোন করেছে রাহাতকে, আটকাও ওকে, আমরা অফিসের সামনে। রানুর ফোন, তাই তো? ধরে কি বলবে যদি রানু জানতে চায় আমি তোমার সাথে অফিসে আছি কিনা? আবার মিথ্যে বলতে চাও? তার চেয়ে তো না ধরাই ভালো। পরে বলে দিও তুমি ব্যস্ত ছিলে। আমি এক্ষুনি কথা বলবো রানুর সাথে, তার আগে তুই কি বলবি সেটা বলে এখান থেকে যা। ঠিক আছে, ফোনটা রেখে দাও। বল, কথা বলবি বল। খুব ছোট্ট একটা অনুরোধ রাহাত, খুব ছোট্ট। আমি চাই আমার বিয়ের আগে, মানে আমার বিয়ে হয়ে যাবার আগে, তুমি শেষবারের মতো আমাকে একবার জড়িয়ে ধরো। শেষ একটাবারের মতো। কি কি হলো? এত তাড়াহুড়ো করা যাবে না রানু, আমরা শান্ত ভঙ্গিতে ভিতরে গিয়ে বের করব আসলে ভেতরে কি চলছে। কারণ আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছি। মিথ্যে বলেছো? কেন, কি মিথ্যে? আমি তোমাকে বলেছিলাম যে ফারিয়া নিজে থেকে গেছে রাহাতের অফিসে, কিন্তু আসলে রাহাতই নাকি ডেকেছে ফারিয়াকে অফিসে। রাহাত ডেকেছে? অসম্ভব। আমারও সেটাই বিশ্বাস, বুঝলে। চলো আস্তে ধীরে ভেতরে যাওয়া যাক, আসো। রাহাত ডেকেছে? তুই আমাকে রানুর প্রতি এত বড় একটা অন্যায় করতে পারছিস? রানু কিচ্ছু জানবে না রাহাত, ওর অফিসে তুমি আর আমি ছাড়া কেউ নেই। কি করছো রানু? আমি আমার রাহাতের কাছে যাব। রাহাতের কাছে যাবে, ভালো কথা, সেটা এভাবে কেন? পরে আবার তুমি আফসোস করো না। একবার আমাকে শেষ একবার জড়িয়ে ধরলেই হয়তো অনেক ঝামেলা থেকে রক্ষা হতো।